নাম মোহাম্মদ ইসলামী। আমি আমার পিতার নাম আব্দুলজ্জাক এবং মাতার নাম আলিমুন্নেসা। আমি আমার রেকর্ড অনুযায়ী 1945 সালে আমার জন্ম। তখন লাইব্রেরি ছিল মহিলন্দ প্রাইমারি স্কুলে, লেখাপড়া শুরু করি গৃহ শিক্ষকের মাধ্যমে। আমার বাড়িতে দেবনা উৎসাহে আমি প্রাইমারিতে লেখাপড়া শুরু করি। আমি যখন প্রাইমারি পাস করি 1955 সালে, তারপরে আমি এই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই আজিমুদ্দিন হাই স্কুলে। বাড়ির থেকে প্রায় 3 মাইলের উপরে দূরত্ব, রেল লাইন দিয়ে হাঁটতে। হ্যাঁ, আমি এতে ওই আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শুরু করি 1955 শ্রেণীতে। তারপর সেই অনেক আমি একটা মধ্যবিত্ত পরিবারে, কৃষক পরিবারের ছেলে, আমি অনেক কষ্ট সৃষ্টি লেখাপড়া করেছি, ভুলে গেছি কোনো রকমের খাওয়া দাওয়া করে। তারপরে বিকাল 5টায় আসছি, কোনো আমাদের কোনো টিফিনের কোনো ব্যবস্থা ছিল না। তারপর আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, সেই অষ্টম শ্রেণীতে পড়ি আমি আমার বাড়িতে বৈঠকখানায় একটা প্রাইমারি শিশু বিদ্যালয় স্থাপন করি আমার উদ্যমে। কিন্তু আমার বয়স অত্যন্ত অল্প, টাকাতে এবং আমার কথা মানুষ আস্থা না আনাতে স্কুলটা কয়েক মাস চালু হওয়ার পরে, থাকার পরে এটা আর টিকে নাই এবং গ্রামীণ কুন্দলের শিকার হয়ে এটা নষ্ট হয়ে যায়। এটার এরই ধারাবাহিকতা। হ্যাঁ, আবার 1973 সনে আমি আমার একটা জায়গায় স্কুল শুরু করি। ওইটাও আমার অপরিপক্কতার কারণে প্রাইমারি স্কুল হয় নাই। পরবর্তী পর্যায়ে এই স্কুলটাই এইটার ধারাবাহিকতা সূত্র ধরেই মহিনন্দ সুগুরি আমার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়। আচ্ছা, তারপরে আমি 1963 সনে আমি এসএসসি পাস করি আজিমুদ্দিন স্কুল থেকে। এসএসসি পাস করি, তারপর গুরুজল কলেজে ভর্তি হই। তখন গুরুজল কলেজে বাড়ি থেকে প্রায় 4-5 মাইল হবে, সেখানে লেখাপড়া করতে শুরু করি। তখন তখনও অর্থনৈতিক অবস্থা কোনো রকমে চলছে। তারপর আবার এই টাকা পয়সার অভাবে আবার আমি আবার 1964 সনে ঢাকায় যাওয়া, তারপর ঢাকায় শ্রমিক ইউনিয়নে রিক্সা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন অল্প কয়েকদিনের জন্য চাকরি নেই, কিন্তু ওইখানে লেখাপড়ার সুবিধা, এটা করে লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। আমি আবার আইসা গুরুজল কলেজে ভর্তি হয়ে পরে ইন্টারমিডিয়েটে পাস করি। ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার এই দিল্লিতে ভর্তি হই। আবার ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার ঢাকা চলে যাই, কয়েক মাস ওইখানে চাকরি করার পরে প্রাইভেট করাই। তারপর পরে আবার ডিগ্রিতে আসা ভর্তি হই 1979 সনে, ডিগ্রি পাস করি গুরুজল কলেজ থেকে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি এমএ পাস করি। কিন্তু আমার এই যে বিদ্যুৎ বিদ্যুৎ উৎসাহ, বিদ্যুৎ প্রতিষ্ঠা আর জ্ঞান প্রতিষ্ঠা আর তার যে একটা চেষ্টা এবং বিদ্যুৎ সহিতার আমার যে একটা উদগ্র বাসনা, এটা আমার আর কমতি ঘটে নাই। শেষ পর্যন্ত আমি আবার করলাম, একটা দেখলাম যে আমার এলাকায় প্রাইমারিতে নাই, এই হাই স্কুল নাই। হাই স্কুলে তখন আমি ওই মহিনন্দ উচ্চ বিদ্যালয়ে তখন ইতিবছরে আমার এতে
চাকরিতে যোগদান করি 1970 সালে চাকরিতে যোগদান করি সমবায় বিভাগে। চাকরিতে যোগদান করার পরে এই গত বছরে এই চাকরি 1970 সালে চাকরিতে যোগদান করার পরে চাকরি থাকালে নেই 1983 করলাম। তখন এই চাকরিতে থাকালে নেই আমি মাস্টার ডিগ্রি পাস করি 1972 সালে। তখন সংগ্রামপুর মনি চৌধুরী ছিল, তখন আমার এক্সটার্নাল কিছুদিন পরে মনি চৌধুরী মারা। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যখন আমি পড়ি তখন আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সৈয়দ আলিয়া সেন্সার। তারপরে ছিলেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষক ছিলেন ডক্টর আনিসুজ্জামান, আমি ওনার খুব প্রিয় ছাত্র ছিলাম। তারপর দেশের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন শুরু হইল, তখন আমি আবার আইসা কী করলাম ওই একটা হাই স্কুল করার জন্য চেষ্টা করলাম মহিনেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। আমার উদ্যোগে মহিনেন্দ্র উচ্চ বিদ্যালয়, মহিন্দ্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শুরু করি, প্রতিষ্ঠা করি মহিনেন্দ্র শুরু ওই মহিনেন্দ্র উচ্চ বিদ্যালয়। তারপর এটা পরবর্তীতে মহিনেন্দ্র উচ্চ বিদ্যালয়ে পরিণত হইল। তখন দেখি যে এখানে সাধারণ শিক্ষার কোনো নেই, সাধারণ শিক্ষার এখানে কোনো বর্তমান সময়ে কোনো কার্যকরী নয়। এটা তখন আমি একটা টেকনিক্যাল একটা স্কুল দেখলাম যে সাধারণ শিক্ষার দিন লেখাপড়া করে মানুষ কোনো কর্মসংস্থানের অত্যন্ত অভাব, কর্মসংস্থান পায় না। তখন আমি 1902 সালে আমি রিটায়ার করলাম চাকরির থেকে। 2002 সালে চাকরিতে রিটায়ার করার পরে 2002 ওই দিনে যেদিন রিটায়ার করলাম 2002 সালের 20 ডিসেম্বর আমি রিটায়ার করলাম। ওই দিনে আমি চাইল্ড এডুকেশন যার নামে একটা কিন্ডারগার্টেন শুরু করলাম। আমার এই এলাকার মহেন্দ্র নিয়ে কোনো কিন্ডারগার্টেন ছিল না, এমনকি কিশোরগঞ্জ এক দুটো ছিল। তারপর আবার এটাকে আমি নাম পরিবর্তন করে এডুকেশন কেয়ার ক্রিকেট হিসাবে থাকি। এখন এডুকেশন কেয়ার যেটা প্লেট থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত হচ্ছে, তার এখন এটাকে ইয়ে করার জন্য দেখলাম টেকনিক্যাল স্কুল। তখন করলাম 2003 সালে চাইল্ড এডুকেশন করলেন, পরে যে নাম পরিবর্তন করলেন এডুকেশন ফ্রি ক্যাডেট স্কুল, অষ্টম শ্রেণী পর্যন্ত চালিয়ে গেলাম। তারপর এটাতে আবার দেখা গেল যে আমার তখন একটা টেকনিক্যাল স্কুল করার জন্য উদ্যোগ নিলাম এবং 2003 সালে 2016 সালে আজি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করলাম। এবং এইখানে তো একটা ট্রাস্ট গঠন করছেন হাজি ইসরায়েল মেহরুনের ট্রাস্ট, ওই ট্রাস্টটাও কি 16 সালে গঠন করছেন? এই ট্রাস্টের উদ্যোগে মানে হাজি ইসরায়েল মেহরুনের ইনস্টিটিউট স্কুলটা উদ্যোগ নেন স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু পরে শিক্ষা মন্ত্রণালয় এটাকে আধুনিকীকরণ করানোর জন্য ইসরায়েল মেহরুনের হাজি ইসরায়েল মেহরুনের টেকনিক্যাল ইনস্টিটিউট নামে ইহা এখন এই দুটা পাঠদানের অনুমোদন দেয়, পাঠদানের অনুমোদন এটা তো 20 সালে দিল, 2020 সালে 2021 সালে স্থাপন এবং 21 সালে পাঠদান অনুমোদন দিচ্ছে। দুইটা ট্রিটমেন্ট হচ্ছে এই ড্রেস মেকিং এবং আর চলল কম্পিউটারের তথ্য প্রযুক্তি, এবং এই দুইটা এখন এটাকে তিন ধরনের চলতে পেতে আনার জন্য এই ডিপ্লোমা।
ফুটে ডিপ্লোমা আনার জন্য এবং অন্য মেয়া করার জন্য, যাতে এলাকার ছেলেমেয়েরা এসএসসি পাসের পরে যাতে অন্য কোথাও মেয়েরা, বিশেষ করে মেয়েরাকে না, আসলে এই মহিনন্দা বা মাইস্কাভন ইউনিয়নটার মধ্যে একটা মধ্যস্থল শূন্য, এই এলাকাটার মধ্যে কারিগরি কোনো প্রতিষ্ঠান নাই, এই এলাকাটা স্বতন্ত্র কোনো 14 কিলোমিটারের মধ্যে কোনো কারিগরি প্রতিষ্ঠান নেই, স্বতন্ত্র কারিগরি প্রতিষ্ঠান নাই, এবং এটা একটা বিরাট ভূমিকা, এটা একটা বিরাট একটা অর্জন। মানে 2021 সালের যে সরকারের ভিশন বাস্তবায়নের বছরে আপনি যে একটা অর্জন করলেন, সেই অর্জনের বছরে আপনি একটা প্রাপ্তি এবং আপনি একটা পুরস্কার পেলেন যে সরকার আপনাকে অনুমোদন দিল, স্বীকৃতি দিল, সেই 77 বছর বয়সে জীবনে যে এখনও আপনি শিক্ষা নিয়ে ধরেন, এই জন্য আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং সরকারি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানগুলি করতে সরকারি এবং বেসরকারিভাবে আজ পর্যন্ত কোনো অনুদানও পাননি, সব সম্পূর্ণ ব্যক্তি অর্থায়নে, কোনো ব্যক্তি কোনো করে না, কোনো অর্থায়ন করেনি, শুধু আমার একক প্রতিষ্ঠানে। পরিবারটা, আপনার পরিবারটাতে শিক্ষিত, কারণ আপনার মেয়েগুলিও শিক্ষাক্ষেত্রে জড়িত, আপনার স্ত্রীও শিক্ষা ছিলেন, শিক্ষা জীবন অবসর করে সেই পেনশনের টাকা দিয়ে আজকে আপনি ট্রাস্ট গ্রহণ করছেন এবং সেই ট্রাস্টের মাধ্যমে স্কুল পরিচালনা করতেছেন, নিঃস্বার্থভাবে যে চালিয়ে যাইতেছেন, এটা একটা বিরাট বিষয়। আপনার জায়গায় তো একটা কমিউনিটি সরকারি, যে মহিনন্দ উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকটা তো সেটা আপনার জায়গা, আপনি সেই কেন কয়েক সদস্য জায়গা দান করে দিচ্ছেন একটা প্রতিষ্ঠানের জন্য, মহিনন্দ উচ্চ বিদ্যালয়ে, মহিনন্দ স্কুলের স্থানদাতা, তারপরে আছে ও চানমারি যে মূল মসজিদটার ক্ষেত্রে, সেখানেও তো আপনার জমি দান করেছেন, শিক্ষা অনুরাগে এক বিশাল ব্যক্তিত্ব। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে এই বৃদ্ধ বয়সে যে শিক্ষার হাল ছাড়েন নি, মানে দুঃখে যাদের জীবন গান, দুঃখ তাদের কিসে, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে একটি সংগ্রহ করছেন দুঃখ মিয়া পরিষদ। কারোর প্রতি কোনো রকমের আমার ইয়া